নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। ইন্ডিয়া ক্লাব মসজিদ কমপ্লেক্সে অগ্নিকাণ্ড, বড় বিপদ থেকে রক্ষা। বিধায়ক আফতাব মোল্লাকে গ্রেফতার, ঠিক হয়নি প্রতিক্রিয়া আজমলের। অমরানগর সেতুর উদ্বোধন, খুশির হাওয়া বৃহত্তর উদারবন্দে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল শিলচর ইন্ডিয়া ক্লাব পয়েন্টের মসজিদ কমপ্লেক্সে। বুধবার একটি দোকানে আগুন লাগে, তবে অল্পের জন্য রক্ষা পেলেও গোটা কমপ্লেক্স। বুধবার বিকেল 3টে নাগাদ শিলচর ইন্ডিয়া ক্লাব পয়েন্টের মসজিদ কমপ্লেক্সে জুনাইদ আহমেদ লস্করের দোকানের রান্নাঘরে সিলিন্ডারের পাইপ ফেটে আগুন লেগে যায়। এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ড দেখে স্থানীয়রা সঙ্গে সঙ্গে আগুন নেভাতে লেগে পড়েন। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে, সঙ্গে সঙ্গে দমকল বাহিনীও তারাপুর আউটপোস্টের পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। বাইরে হওয়ার সময় দেখি রুমের মধ্যে সিলিন্ডার পাশ মারি আগুন, আগুন দগ্ধ হয়ে রুমটা বড় হয়ে গেছে। গিয়া আগুন মানুষ ঢুকতে হবে, কেউ জল মারের, কেউ বালু মারের, কেউ ইটা মারের। আমি মসজিদের খাদিমের একটা কোমল একটা আনিয়ে আমি ভিজে গিয়ে আমরা দুইজনে ইটা আনিয়ে ডালি দিই। ডালার সঙ্গে সঙ্গে মানুষ ঢুকছে, এখন ফায়ার ব্রিগেডের মানুষও ঢুকছে। ঢুকিয়ে লগে লগে আগুনটারে কন্ট্রোল করা হচ্ছে না, আগুন লাগতে মোটামুটি আমরা কন্ট্রোলিং করি। আর এই সময় ফায়ার ব্রিগেডের মানুষ আইছে, আগুনটা তো যদি আমরা নিবানি না হইতো তাহলে তো ভয়াবহ আগুন থেকে রক্ষা হয়েছে এলাকাবাসী। ঠিক আছে, তারপরে কি হয়েছে? মন্দির নামঘর সম্পর্কে কুমন্তব্য করে নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে নেন বিধায়ক আফতাব মোল্লা। তারপরেও তাকে গ্রেফতার করা ঠিক হয়নি। দুদিনের বরাক সফরে এসেই মন্তব্য করলেন ধুবড়ির সাংসদ তথা AIUDF সুপ্রিমো বদরুদ্দিন আজমল। শঙ্কর সঙ্গে যেতে হলে মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করে যেতে হবে নাকি, প্রশ্ন করেন তিনি। বুধবার শিলচর কুম্ভীগ্রাম বিমানবন্দরের পৌঁছে এ ধরনের মন্তব্য করেন বদরুদ্দিন আজমল। হি জিতিয়া মাফি মাগিছে, ফার্স্ট টাইম বস্তু এসে মাফ করে দিব লাগে, এটাই মর নিজে গুরুজনার মানুহ সকলে তারিফ কৰিছে, বোলে ইমান ভাল আজমল সাহেবে লেকচাৰ দিছে, বোলে মানুহে তো নুশুনে না, আপোনালোকে যেটো পঠাই দিয়ে কাটিং 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 তারপর ফিটিং। এদিকে সোনাইর বিধায়ক করিম উদ্দিন বড়ভুইয়া বলেন, বিধায়ক আফতাব মোল্লা যে ধরনের মন্তব্য করেছিল তা গ্রহণযোগ্য নয়। কিন্তু আফতাব মোল্লা প্রকাশ্যে ক্ষমা চাওয়ার পরও তাকে গ্রেফতার করা বা আসাম প্রদেশ কংগ্রেস কমিটির একজন বিধায়ককে শোকজ করাটা অনৈতিক। তার নাম আফতাব মোল্লা বলেই একজন বিধায়ক হয়েও শাস্তি ভোগ করতে হচ্ছে বলে মন্তব্য করেন বিধায়ক করিম। তিনি মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন অতিসত্বর যাতে আফতাব মোল্লাকে রেহাই দেওয়া হয়। তিনি আরো বলেন, প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা বিভিন্ন সময়ে ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেন, তাকে কেন গ্রেফতার করা হয় না? আফতাবউদ্দিন মোল্লা ডাঙরিয়া বিধায়কে যিনি কথা কইছে, কথাখিনি একেবারে অনৈতিক, অনুচিত। এজন বিধায়কে এইবোৰ কথা কব নাপায়। আজি যিকোনো সত্রাধিকারী হোক, পুরোহিতে হোক, সাধু সন্ন্যাসী হোক, কাক বা মনত ধর্মীয় ব্যক্তি, ইভেন জেনারেল মানুষের মনত কোনো ধর্মীয় লাইনের পর কোনো আঘাত দেয়া একেবারে অন্যায়, অনৈতিক। কিন্তু এজন বিধায়কে ক্ষমা বিচারার পিছত তেওক এরেস্ট করাটাও অনৈতিক। আর আটাইতক দুঃখর কথা হল, তেও এজন কংগ্রেসের বিধায়ক, তেও বিধায়ক হিসাবে রাজুয়াকে ক্ষমা বিচারার পিছত গভর্নমেন্টে তেওক এরেস্ট করেছে বিজেপিয়ে।
মুখ্যমন্ত্রী এটাও ভুল হয়েছে আর অহম প্রদেশ কংগ্রেস কমিটিয়ে তেওক সকজ করাটু একেবারে অনৈতিক কারণ তেওঁ নাম আফতাব মোল্লা এই কারণে তেওঁর উপর ডাবল ক্ষমা বিচারার পিছতে শাস্তি হয়ে আছে এইটো হব না লাগে মই মুখ্যমন্ত্রীক আহ্বান করে আসু মানুষজনে ক্ষমা বিচারিছে তেওঁক অতি সোনকালে রিলিজ করে দিব লাগে আজমলে এনেকা যদি কোনো এটা শব্দ 18 বছরের ভিতর কইছে তেনেহলে এতিয়া এরেস্ট করক রূপজ্যোতির সরকার নাকি আইন কি রূপজ্যোতিয়ে লিখে নি রূপজ্যোতির কথায় আইন চলে নাকি আইন আইনের মতে চলিব যদি কোনো বেআইনি কথা কইছে যে কোনো মানুষ এরেস্ট করক আমার আপত্তি নাই লিগেলি যে অ্যাকশন লব লাগে আছে লোক না আফতাব মোল্লা সাহেব এটা কথা কইছে স্লিপ অফ টাং হব পারে বিধায়কজনে ক্ষমা বিচারিছে তো কি এরেস্ট করিল লাগে বহু প্রতীক্ষিত অমরনগর সেতু উদ্বোধনে খুশির হাওয়া বইছে বৃহত্তর উদ্ধারবন্দ এলাকায় স্বাধীনতার 75 বছর অতিক্রান্ত হয়ে গেলেও এই এলাকায় নেই যোগাযোগের ভালো রাস্তা 3 কিলোমিটার দূরত্বে শিলচর সৌরাষ্ট্র মহাসড়কে যেতে পাড়ি দিতে হতো প্রায় 25 কিলোমিটার জায়গা ডলু নদীর উপর একটু সেতু নির্মাণের জন্য প্রায় 10টি গ্রামের বাসিন্দারা দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছিলেন এই সেতুটি উদ্বোধন হওয়ায় এলাকায় জনগণের যোগাযোগ ব্যবস্থাটা কিছুটা উন্নত হলেও সড়ক যোগাযোগ ব্যবস্থা বেহাল রয়েছে সাংসদ এলাকা উন্নয়ন তহবিল থেকে নির্মিত এই সেতু উদ্বোধনে বুধবার শিলচরের সাংসদ রাজদীপ রায় উদ্ধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম সহ বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন আপনাদের এমএলএ ভারতীয় জনতা পার্টি আপনাদের এমপিও ভারতীয় জনতা পার্টি তো এখানে ডাবল ইঞ্জিন ট্রিপল ইঞ্জিন কোয়াড্রেপল ইঞ্জিনে কাজ চলছে অনেকগুলো ইঞ্জিন আমাদের এই অঞ্চলে আছে কাজেই আমাদের এই রকম উন্নয়নের কাজ ত্বরান্বিত হয়েছে এত ভব্য ব্রিজ বরাক উপত্যকার যে কোনো গ্রামে যান এত সুন্দর এত ভালো ব্রিজ আপনারা কোনো বরাক উপত্যকায় কোনো জায়গায় পাবেন না আমারও ভাগ্য ভালো যে এইটুকু সেবা করার জন্য ভগবান আমাকে চয়ন করেছেন আমাকে সুযোগ দিয়েছেন আপনারা পেছন থেকে আমাকে তাড়া দিয়েছেন বলে আজকে আপনাদের এই অঞ্চলে এসে অনেকবার মিটিং করে ডিপার্টমেন্টের অধিকারীদেরকে নিয়ে কাজের কি প্রোগ্রেস হয়েছে বিগত কয়েক মাস এসে আমি কাজের প্রোগ্রেসও দেখে গেছিলাম এবং তখনই বলেছিলাম যে দুর্গাপূজার আগে না হলে পরে আমরা এই ব্রিজের ইনোগ্রেশন করব আজকে কথা রাখতে পেরে আমার খুব ভালো লাগছে এবং এই যে 10 কোটি টাকার যে কাজ হলো প্রায় 1 কিলোমিটার রাস্তা এত সুন্দর ব্রিজ আপনাদের পাশে 4 লেন এক্সপ্রেসওয়েটা আপনাদের পাশে হয়ে গেল এখন যে দুটা জিনিস আমি দেখতে পাচ্ছি আপনাদের যে ভবিষ্যৎ আমি দেখতে পাচ্ছি যে এই অঞ্চলে ব্যবসা প্রতিষ্ঠান হবে এই অঞ্চলে খুব সুন্দর জায়গা আছে আসামের ফরেস্ট ডিপার্টমেন্ট এখানে একটা ইউনিট করে রেখেছে পুরো বরাক উপত্যকার লোক এই অঞ্চলে এসে একটা ফরেস্টের যে একটা পিকনিক করার জায়গা স্বর্ণপদক দিয়ে সংগঠনকে স্বীকৃতি দেওয়ায় বিশ্ব মানব ধর্ম বিকাশ পরিষদের প্রতি কৃতজ্ঞতা জানালো আকসা গত 5 ও 6 নভেম্বর করিমগঞ্জের বিপিনচন্দ্র পাল প্রেক্ষাগৃহে বিশ্ব মানব ধর্ম বিকাশ পরিষদের আয়োজিত 2 দিবসীয় আন্তর্জাতিক কবি সম্মেলনে আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ সহ 2 জন কনভেনার মধুমিতা দেও জয়শ্রীনাথকে সামাজিক কাজে সক্রিয় ও অগ্রণী ভূমিকার জন্য স্বর্ণপদক দিয়ে সম্বর্ধনা জানানো হয় এরই প্রেক্ষিতে বুধবার এক সাংবাদিক সম্মেলন ডেকে এই আন্তর্জাতিক আসরের আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেন তারা সেই সঙ্গে মাতৃভাষা রক্ষায় ওই পরিষদের নানা কাজকর্মের ভূয়সী প্রশংসা করেন রূপমবাবু বিশ্ব মানব ধর্ম বিকাশ পরিষদ আন্তর্জাতিক কবি মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 5 তারিখ 5 এবং 6 নভেম্বর আমরা 5 তারিখে যোগ দিই এখানে কবি সাহিত্যিক থেকে শুরু করে যারা কবিতা লিখেন সাহিত্য রচনা করেন তাদের যারা বিশেষ এইসব ক্ষেত্রে জ্ঞান রয়েছে তাদেরকে সম্মানিত করা হয়েছে বাংলাদেশের বহু কবি সাহিত্যিক এবং সমাজসেবায় যারা অবদান রয়েছে তাদেরকে সেই সেখানে তাদেরকে সম্বর্ধনা জানানো হয়েছে এখানে বিশ্ব মানব ধর্ম বিকাশ পরিষদ আন্তর্জাতিক সাহিত্য মহাসম্মেলন অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান গুণীজন সম্বর্ধনা ছিল এবং এতে যে মেমন্ত দেওয়া হয় এবং আমি যেহেতু এই দিনের প্রোগ্রামের দ্বিতীয় পর্বের আমি প্রধান অতিথি ছিলাম চিফ গেস্ট আমাকে মায়ারানী দেবী ইন্টারন্যাশনাল গোল্ড অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয়েছে বাকি 2 জনকে
নেমন্ত সার্টিফিকেট দেওয়া হয়, এটা পেয়ে সত্যি আমি গর্বিত এবং আমি মনে করি এটা কি সত্যি আমি এটার যোগ্য। যে ধরনের একটা দুর্লভ সম্মানে আমাদের প্রত্যেককে সম্মানিত করা হয়েছে, এই সম্মানিত করায় আমাদের সামাজিক দায়বদ্ধতা আরও বেড়ে গেল। এখন আমাদেরকে এটার কঠিন পরীক্ষার মধ্যে নিজে জেনে বা নিজের তৎপরতায় অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীদের নামের তালিকা নিজের মায়ের নাম নথিভুক্ত করাননি লক্ষ্মীপুর দুই নম্বর ওয়ার্ডের কমিশনার গুঞ্জন কর। তাকে কিছু না জানিয়ে ভেরিফিকেশন করা হয়েছে। পরবর্তীতে যখন তালিকায় নিজের মায়ের নাম দেখতে পান, সঙ্গে সঙ্গে উদ্যোগ নিয়ে জেলা প্রশাসনের কাছে নামটি কাটার লিখিত আবেদন করেছেন কমিশনার। এক সাংবাদিক সম্মেলন ডেকে লক্ষ্মীপুর বসে এই কথাটি জানালেন কমিশনার গুঞ্জন দেব। মায়ের নামে অরুণোদয় প্রকল্পে আমার মায়ের নাম এসেছে এবং যেহেতু সরকারি গাইডলাইন অনুযায়ী যে আমার এই কোনো নির্বাচিত প্রতিনিধির বাড়িতে অরুণোদয় পাওয়ার ক্রাইটেরিয়া নেই, গত আমি কিছুদিন যাবৎ বাইরে ছিলাম, তো নিউজটা আমি দেখেছি। তার আগে গত 22 তারিখ আমাদের যে লক্ষ্মীপুর পৌরসভার একটা অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই গ্রুপে আমাদের এসডিও সিভিল মহাশয় উনি টাউনের যত হিতাধিকারী ওদের নাম 10টি ওয়ার্ডের নাম উনি একটা পিডিএফ ফাইলে উনি দিয়েছেন গ্রুপে, আমি ইয়েটা দেখেছি। গ্রুপটা দেখার সাথে সাথে আমি শিলচর ডিটিসি অফিসে যোগাযোগ করেছি যে আমার মায়ের নামটা এসেছে, হ্যাঁ সেটা ভুলবশত এসেছে, এই নামটা আমি কর্তনের জন্য আবেদন জানাতে চাই। ওনারা বলেছেন যে আপনি একটা অ্যাপ্লিকেশন লিখে দিন, আমি সঙ্গে সঙ্গেই এই যে আছে এটা আমি 27 তারিখে এই অ্যাপ্লিকেশনটা আমি সাবমিট করেছি ডিসি অফিসে। এখন প্রশ্ন হলো গিয়া আমার যদি অরুণোদয় নেওয়ারই হতো তাহলে আমি অরুণোদয় 2-এর অপেক্ষা করতাম না, এখন যে অরুণোদয় 2 চলছে আমি 2-এর অপেক্ষা করতাম না, কেননা অরুণোদয় যখন অরুণোদয় 1 এসেছিলো তখন ওইগুলো আমরাই হিতাধিকারের দিকে পাইয়ে দিয়েছিলাম। আমি যদি ইচ্ছা করতাম আমি তখনই ঋণ নিতে পারতাম। আমি 2 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কমিশনার কিন্তু আমি থাকি 3 নম্বর। অযোধ্যা থেকে বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ পূর্ব প্রান্তের সনাতন ধর্মাবলম্বীদের জন্য অক্ষত পাত্র এসে পৌঁছেছে বরাক উপত্যকায়। গত 5 নভেম্বর অযোধ্যা থেকে এই অক্ষয় পাত্র বা কলস নিয়ে রওনা দিয়েছিলেন ভিএইচপি দক্ষিণ পূর্ব প্রান্ত সহ সভাপতি বিজিৎ দেব। আজ বদরপুর রেলওয়ে স্টেশনে ট্রেন পৌঁছার পর সেখানে অক্ষয় পাত্রকে বরণ করে শিলচর কাছাল কার্যালয়ে নিয়ে যেতে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ পূর্ব প্রান্ত সভাপতি শান্তনু নায়ক, সম্পাদক স্বপন শুক্লবৈদ্য সহ প্রান্ত স্তরের অন্যান্য কার্যকর্তারা। সংগঠনের বরাক উপত্যকার বিভিন্ন জেলা স্তরের কার্যকর্তা সহ উপস্থিত ছিলেন বিজেপি কাছাড় জেলা সহ সভাপতি অমিয় কান্তি দাস, বিজেপি নেত্রী শিপ্রা গুণ প্রমুখ। আজকে আমাদের বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ পূর্ব প্রান্তের প্রান্ত উপসভাপতি মাননীয় বিজিৎ দাস মহাশয়, উনি অযোধ্যার থেকে এই মুহূর্তে আমরা সবাই দেখেছি, আমরা সবাই উনাকে পেয়েছি, ট্রেন থেকে নেমেছেন, এই যে অক্ষত কলস উনি নিয়ে এসেছেন অযোধ্যার থেকে। ঠিক এইভাবে এই প্রান্তে দুটি উপপ্রান্ত আছে, ত্রিপুরা উপপ্রান্তে 6 তারিখে ত্রিপুরা উপপ্রান্তের কলসটা পৌঁছে গেছে, ফ্লাইটে এসেছে, এই জন্য ফ্লাইট এয়ারপোর্ট থেকে সুন্দরভাবে বজ্রদল এবং বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তারা মিছিল করে ওরা আমাদের যে ত্রিপুরা আগরতলাতে যে আমাদের কার্যালয় আছে সেই কার্যালয়ে নিয়ে গিয়ে সেখানে সাংবাদিক সম্মেলন করা হয়েছে। ঠিক এইভাবে মণিপুরে আমাদের আরেকটি উপপ্রান্ত আছে মণিপুরে আজকে গিয়ে পৌঁছাবে। আমার একটু আগেই এই মণিপুরের উপপ্রান্তের যে আমাদের সম্পাদক রাধামোহন সিংজি ওনার সঙ্গে কথা হয়েছে, ওরা আজকে পৌঁছবে। এবং ঠিক এইভাবে আমাদের যে সমস্ত ভারতবর্ষের যে বিশ্ব হিন্দু পরিষদের যে 44টা প্রান্ত আছে প্রতিটি প্রান্তে এইভাবে অক্ষত কলস পাঠানো হয়েছে। এবং আমরা এখানে রাম জন্মভূমির রাম মন্দির তৈরি করার জন্য যেভাবে নিধি সংগ্রহ করা হয়েছিল সেটা অভিযান ছিল 45 দিনে, বর্তমানে আমাদের এটা ইয়ে করা হচ্ছে 1 জানুয়ারি থেকে 15 জানুয়ারি 2024 ইংরেজি। এর মধ্যে আমরা প্রতিটি সংঘ পরিবার, পুরো সংঘ পরিবার মিলে এটা প্রতিটি বাড়ি বাড়িতে যারাই আমাদেরকে মন্দির তৈরির জন্য যাদের বাড়ির থেকে নিধি সংগ্রহ করা হয়েছিল এরা এবং প্রতিটি সনাতন ধর্মাবলীর বাড়িতে এই আমরা আমন্ত্রণ, একটি সঙ্গে একটি রাম মন্দিরের একটি ছবি আসবে এবং একটি নিমন্ত্রণ পত্র সমস্ত ভারতবর্ষের প্রতিটি হিন্দু বাড়িতে গিয়ে আমরা ওই 22 তারিখে যে রামলালা
যে প্রাণ প্রতিষ্ঠা হবে অযোধ্যাতে সেটার জন্য আমরা নিমন্ত্রণ পুরো সংঘ পরিবার থেকে আমরা গিয়ে বাড়ি বাড়িতে গিয়ে বাহারুল উলুম সাহিদানাপুর কৌমাই মাদ্রাসার মাদ্রাসার ত্রিতল ভবনের ভিত্তিপ্রস্তর উপলক্ষে মাহফিল অনুষ্ঠিত হয়। প্রতি বছরের ন্যায় বাহারুল উলুম সাহিদিনাপুর কৌমিয়া মাদ্রাসায় মঙ্গলবার ত্রিতল ভবনের ভিত্তিপ্রস্তর উপলক্ষে এক বিরাট ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। এদিন মাদ্রাসার ত্রিতল ভবন শিলান্যাস করেন বিশিষ্ট ইসলামিক পণ্ডিত মাওলানা ইয়াহিয়া সাহেব। এ নিয়ে মঙ্গলবার বাহারুল উলুম সাহিদানাপুর কৌমিয়া মাদ্রাসায় মাওলানা নুরুল আহমিন লস্কর সাহেবের সভাপতিত্বে মাহফিল অনুষ্ঠিত হয়। এদিন ওয়াজ মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত হয়ে আলোচনা করেন বরাকের তরুণ বক্তা মাওলানা রুহুম আমিন নদুই সাহেব, টান্টুর সাহেব জাদা আব্দুল বাসিত চৌধুরী সাহেব, মাওলানা আলিমুদ্দিন সাহেব সহ বরাক উপত্যকা বিশিষ্ট উলামা কেরামগণ। হাইলাকান্দি কংগ্রেস ভবনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া বিজয়া সম্মিলনী অনুষ্ঠান পূর্বের নির্ধারিত সূচি অনুযায়ী মঙ্গলবার বিকেলে 3টায় প্রদীপ প্রজ্বলন করে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের শুভ সূচনা করেন হাইলাকান্দি জেলা কংগ্রেসের সভাপতি শামসুদ্দিন বড়লস্কর সহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠানের কার্যসূচি অনুযায়ী আমন্ত্রিত অতিথিদেরকে উত্তরীয় দিয়ে বরণ করে নেন আয়োজকরা। অনুষ্ঠানের প্রারম্ভে স্বাগত বক্তব্য রাখেন জেলা কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক মনোজ মোহনদেব। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন করিমগঞ্জ জেলা কংগ্রেসের সভাপতি রজত চক্রবর্তী, করিমগঞ্জ জেলা কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান আহাদ তালুকদার, অসমের প্রাক্তন মন্ত্রী আবু সালেহে নজমুদ্দিন, জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি হীরালাল দত্ত পুরকায়স্থ, মহরম আলী মজুমদার, সাধারণ সম্পাদক মিতুজ্জামান লস্কর, সারিম সাদুয়াল, মহিলা কংগ্রেসের সভানেত্রী মাধবী শর্মা, সিটিজেন ফোরামের সভাপতি নারায়ণ দেবনাথ, রাইজোর দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জহির উদ্দিন লস্কর, সাংবাদিক শতানন্দ ভট্টাচার্য, অমিত রঞ্জন দাস, ইবাদুর রহমান মজুমদার সহ অন্যান্যরা। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। ইন্ডিয়া ক্লাব মসজিদ কমপ্লেক্সে অগ্নিকাণ্ড, বড় বিপদ থেকে রক্ষা। বিধায়ক আফতাব মোল্লাকে গ্রেফতার, ঠিক হয়নি প্রতিক্রিয়া আজমলের। অমরানগর সেতুর উদ্বোধন, খুশির হাওয়া বৃহত্তর উদারবন্দে। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।